নেইমার যেন বাজে সময় থেকে বের হতেই পারছেন না। প্যারিসে ভুলে যাওয়ার মতো এক অধ্যায় শেষে যোগ দিয়েছেন আল হিলালে। ভাবা হচ্ছিল সৌদি প্রো লিগে হাসি খুশি চনমনে এক নেইমারকে দেখা যাবে। কিসের কি, আল হিলালে যোগ দেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ খুব একটা ভালো কাটেনি ব্রাজিলিয়ান এই সুপারস্টারের। মাঠে তো এখনো সেরাটা দিতেই পারেননি, পাননি গোলেরও দেখা। ওদিকে কোচের সঙ্গে দ্বন্দ্ব নিয়েও চলেছে কানাঘুষা। গত আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে 2 বছরের চুক্তিতে যোগ দেন নেইমার। আর্থিক বিষয়াদি প্রকাশ করা না হলেও বার্তা সংস্থা রয়্যাট জানিয়েছিল 9 কোটি ইউরোই নেইমারকে কিনেছে আল হিলাল। এর সঙ্গে অ্যাড অনস হিসেবে কিছু শর্ত থাকায় টাকার অঙ্ক আরেকটু বাড়বে। সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে পরশু রাতের ম্যাচটাও 1-1 গোলে ড্র করেছে আল হিলাল। সেদিনও নেইমার ছিলেন নিষ্প্রব, তার পারফরমেন্স নিয়ে তাই প্রশ্ন তোলা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এই তথ্য অবশ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এল ন্যাসিওনাল। বাজে সময়ে যে কোচের সহায়তা পাবেন নেইমার সেটাও হচ্ছে না, কারণ নেইমারের সঙ্গে নাকি আল হিলাল কোচ জর্জ জেসুসের শীতল সম্পর্ক। কড়া হেডমাস্টার হিসেবে পরিচিত এই কোচ নাকি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নেইমারের খেলায় মোটেও সন্তুষ্ট নন। সাব্বির রহমান, এসএস স্পোর্টস নিউজ।